ওদের ওদের ফ্রেন্ড গুলো কি করতেছে আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। সেটা যদি খালি পায়ে হাঁটা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, খালি পায়ে হাঁটতে পারিনি ঠিকই, কিন্তু আমার কেন যেন হাঁটতে অনেকই ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়া রনি ব্লগস। নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া। কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ফার্মে আসলে নতুন মেহমানের আগমনে অনেক দিন পর আবারও আসলাম ফার্ম দেখতে। তো যেহেতু আমি ঢাকাতে থাকি তো আমার ওইভাবে আসা হয় না। তো যখনই গাজীপুরে আসি তখনই তো ফার্মে আসি। তো আমরা বৃহস্পতিবারে রাত্রে আসছি, তো এজন্য শুক্রবার দিন আমরা ফার্মে চলে আসছি। আসলে যখন থেকে এই ফার্মটা করা হয়েছে তখন কেন জানি এখানে না আসলে আসলে ভালোই লাগে না। তো আমরা এখানে আসছি আজকে, আকসাকে রেখে আসছি, কারণ আজকে প্রচুর গরম এবং তার মধ্যে কিন্তু প্রচুর রোদ। যেমন রোদ তেমনই গরম। তো গরমে আসলে খুবই, এখানে অনেক গাছপালা আছে, দেখুন অনেক গাছপালা আছে, কিন্তু রোদ এবং গরম কোনোটাই কিন্তু কাভার দিচ্ছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না। তো আমাদের আসলে আরেকটা জিনিস হয়েছে, যেটা এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গিয়েছে। তো আসলে এখন লোক রেখে এটা পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। তো আসলে বৃষ্টির কারণেই এতদিন এটা পরিষ্কার করা হয় নাই, কারণ এখন মানে আমাদের যত ধরনের ফলের গাছ আছে তো সবগুলা গাছই কিন্তু আপনার ঘাসে ভরে গেছে। তো আসলে আমরা সেটাই দেখতেছিলাম যে ঘাস আর ঘাস, এই দুইটা ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছে না। আর আসলে যদি গাছগুলো পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু এই গাছগুলো বাড়বে না এবং ভালো করে ফলও দিবে না। তো আমরা সেটাই আজকে দেখছিলাম যে এটা এখন এখানে লোক লাগানো হবে পুরা ফার্মটাকে পরিষ্কার করার জন্য, যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে তো এজন্যই আসলে ওইভাবে করা হয়নি। আর আমাদের যেহেতু কুরবানির ঈদ গিয়েছিল, তো কুরবানির ঈদে আমাদের অনেকগুলো গরুই সেল হয়ে গিয়েছে। তো এখানে বাকি কিছু গরু আছে যেগুলো আসলে সেল করা হয়নি। তো আমাদের 20টার মধ্যে 7টা গরু আছে, বাকি সবগুলো গরুই সেল করা হয়ে গিয়েছে। আসলে অনেক দিন পরে আসছি, তো এসে দেখি চারিদিকে মানে প্রচুর পরিমাণে আগাছা, তারপরে ঘাস টাস হয়ে একদম মানে একাকার অবস্থা। যেহেতু বৃষ্টিতে সবসময় কিন্তু এগুলো বেশি হয়। তো দেখুন আসলে বিদেশি জিনিসগুলো, আমরা যেটা থাই প্রজাতি বলি, তো ছোট্ট একটা আমড়া গাছে এত আমড়া এসেছে, তো কী আর বলবো, নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এদিকে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে আসছি আর রনি একেবারেই সকালে আসছিল, তো ওর সকালে নাস্তা করে আসছিল, তো এই জন্য আমরা আসার সময় ওর জন্য আবার কি খাইতেছ লাঞ্চ নিয়ে আসছি। এখানে ইলিশ মাছ, এটা হচ্ছে এখানে গরুর কলিজা আছে, আর এখানে হচ্ছে ডাল। তো ওর জন্য এটাই যথেষ্ট, গরুর কলিজা, ইলিশ মাছ আর ডাল। আসলে গ্রামীণ পরিবেশ আর এরকম জায়গায় যদি মানে খাওয়া যায় যে কোনো তরকারি, কিন্তু খুবই মজা লাগে এবং খেতেও অনেক মজা লাগে। তো আমরাও কিন্তু প্রায়ই বাসা থেকে রান্না করে এখানে নিয়ে এসে খাই, আমাদের খুবই ভালো লাগে। এমন অনেক খাবারই দেখা গেছে বাসায় খেলে কিন্তু অত মজা লাগে না বা খেতে ইচ্ছে করে না, বাট এখানে এসে দেখি যে এত মজা লাগে। আসলে এরকম পরিবেশে কিন্তু যে কোনো কিছু মানে খাওয়ার মজাই আলাদা। যদি গরমটা না থাকতো তাহলে কিন্তু আসলে মানে খুবই ভালো লাগতো। তো আজকে যেহেতু প্রচুর গরম, তো রনিকে দেখতেছিলাম যে ও একদম ঘেমে একাকার অবস্থা হয়ে গিয়েছে। তো আমরাও অনেক ঘামছিলাম। তো আসলে আমাদের এখানে একটা আমাদের রেস্টের একটা রুম করা হয়েছে, যেহেতু সেটা টিন দিয়ে করা হয়েছে, তো আমরা আসলে এবার আর ওই রুমের ভেতর যাইনি। তো এই তো
আমাদের সেই নতুন মেহমান। তো এখানে অনেকগুলো দেশি মুরগি উঠানো হয়েছে। আসলে আমরা মুরগির মধ্যে দেশি মুরগিটা অনেক পছন্দ করি। তো আসলে ফার্ম, আমার বাবাও দেখা গেছে যে ফার্ম খায় না, তো সবসময় দেশি মুরগিই খায়। তো এজন্য ছোট পরিসরে একেবারেই মানে নিজেদের খাওয়ার জন্য এখানে কিছু দেশি মুরগি উঠানো হয়েছে। তো এগুলো একেবারে 100% দেশি যে মুরগি সেটাই। তো তার মধ্যে দেখা গেছে যে কিছুটা ডিমও দিয়েছে। তো যেহেতু আসলে বাসায় দুইটা বাচ্চা আছে, তো আমরা বড়রাও দেশি মুরগি খেতেই পছন্দ করি, তো একেবারে নির্ভেজাল। তো এজন্য যেহেতু আমাদের জায়গা আছে, তো সেজন্যই আসলে এই মুরগিগুলো আনা হয়েছে। তো এখানে কিন্তু আসলে মুরগিগুলো অনেক দিন যাবতই আনা হয়েছে, যেহেতু আমার অনেক দিনই এখানে আসা হয়নি। তো এর মধ্যে কিন্তু মুরগিগুলো আবার ডিমও দিয়ে ফেলছে। তো একটাতে হয়তো 10-11টা, আরেকটাতে 4টা। তো দুইটা মুরগি অলরেডি ডিম দিতে শুরু করেছে। আসলে এই ক্ষেত্রে দুইটা লাভ হবে, এক হচ্ছে দেশি মুরগির ডিমও পাওয়া যাবে, আবার দেশি মুরগিও পাওয়া যাবে। তো আসলে এখন যে রকম ভেজাল, যেদিকে তাকাই সব দিকে শুধু ভেজালের মানে সমারোহ। তো সেই ভেজাল থেকে বাঁচার জন্যই আসলে ছোট ছোট করে কিছু করা। আসলে সবারই কিন্তু ইচ্ছা থাকে, যদি তাদের আসলে সামর্থ্য থাকে তাহলে কিন্তু সবাই কিছু না কিছু করতে চায়, ছোট পরিসরে অথবা বড় পরিসরে। কারণ এখন আমরা অনেকেই কিন্তু ছাদে অনেক কিছু করছি, অনেকে মানে ছাদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছে বা মুরগি লালন পালন করছে। তো আসলে আমরা কিন্তু সবাই চাই যে একদম মানে নির্ভেজাল, ফরমালিন বিহীন এবং ভেজাল বিহীন মানে খাবারগুলো খেতে। তো এই যে আমাদের এখানে সবার এখন আড্ডা চলছে, তো এখানে এসে খুবই মানে এই জায়গাটা একদম ছায়া, তো গাছগাছালিতে একদম ছায়া হয়ে আছে, খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো এই জন্য সবাই এখানে বসে গল্প করতেছিলাম, আর গাছের কলা এগুলোও পাড়া হয়েছে। তো সবাই মিলে এখানে একটু বসে আড্ডা দিচ্ছি আর কি। আর এইদিকে রনি কিছু কলা গাছ কেটে ফেলছে, কারণ আসলে কলা গাছের নিয়ম হচ্ছে একবার কলা দিলে নাকি ওই গাছটা কেটে ফেলতে হয়। তো আসলে কলা গাছের মানে পাশ দিয়ে আবার আরেকটা ছোট কলা গাছ হয়, তো এই জন্য ছোটোটা রেখে বড়টা কেটে ফেলা হয়। আর রনি এখানে কলা পাতা নিচ্ছিল, তো এই কলা পাতা দিয়ে, তো গুড়া মাছ দিয়ে কলা পাতার মধ্যে মানে রান্না করা হবে। তো গুড়া মাছের পাতুরি বা এরকমই একটা নাম। তো যাই হোক, এর জন্য রনি এখানে কলা পাতা নিচ্ছিল। আর এই দিকে আমায়া, তো আমাদের পাশের মানে ফার্মের পাশে থেকে আমার এক চাচা, তো চাচার বাসা থেকে এই বাচ্চাটা নিয়ে আসছে। তো আসলে ওর বেবি মুরগির প্রতি ওর খুবই মানে ভালোবাসা এবং সে খুবই এদের ভালোবাসে। তো আমাদের বাসায় তো দুইটা আছে ছোট ছোট, যেটা আমাদের বাসায় থাকে, তো আমরা যখন যেখানে আসি সেখানে নিয়ে আসি। তো সে ওই বাসাতে এত বাচ্চা দেখছে, তো খুবই আদর করতেছিল সে। তো সে খুবই মজা পাচ্ছিল এটা নিয়ে। তারপর আবার সে বলতেছিল যে আমি যাওয়ার সময় ওর মার কাছে ওকে দিয়ে যাব। তো শেষ পর্যন্ত আসলে মানে ওরা কিন্তু ওকে এটা দিয়ে দিয়েছিল যে তুমি এটা বাসায় নিয়ে যাও, যেহেতু তোমার কাছে আরও দুইটা আছে। তো আমি জানি না ও কেন পরবর্তীতে আর এটা নিতে চাচ্ছিল না, ফাইনালি সে এটাকে তার মায়ের কাছে দিয়েই আসছে। তো এখানে আবার রনি যেটা করতেছিল সেটা হচ্ছে, আপনারা আসলে এটা খান কি না আমি জানি না, কিন্তু অনেক অঞ্চলের মানুষই এটা খায়। সেটা হচ্ছে কলা গাছের ভেতরের অংশটা, কলা গাছের একেবারেই ভেতরের অংশ। এই যে মানে কলা গাছের যে মানে খালগুলো, এগুলো উঠানোর পর মানে একদম ভেতরে যে অংশটা থাকে, যেটার উপর থেকে আর কোনো কিছু উঠবে না, তো সেই অংশটাই কিন্তু মানে অনেকেই খায়। আমি জানি না আপনারা কে খান বা কে খান না, তো কমেন্টে অবশ্যই আপনারা বলবেন যে কারা এই জিনিসটা খান এবং কীভাবে খান।
আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে হবে কি, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আসলে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ আমরা রেগুলার যে কাজগুলোই করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তো যখন কাজগুলো চলছে তখনই আসলে ক্যামেরা বা মোবাইল বের করে কিন্তু সেই কাজটা একটু শ্যুট করে রাখি। কারণ আমরা যেহেতু আসলে ডেইলি ব্লগ আকারে এই ব্লগগুলো শেয়ার করি, তো এর জন্য আসলে আমরা ডেইলি কী কাজ করি সেগুলো থেকেই আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। তো যাই হোক, আমাদের আসলে ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, তো আপনারা এর জন্য মানে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে যার ভিডিওই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ একটা ভিডিও কয়েকবার দেখেই কিন্তু ভালো লাগবে, হঠাৎ করে কোনো ভিডিও দেখে কিন্তু বা কোনো কাউকে আসলে হঠাৎ করে দেখে কিন্তু তার কাজগুলো ভালো নাও লাগতে পারে। বাট একটা ফ্যামিলিকে যদি আপনারা মানে কিছুটা যদি যখন দেখবেন যে ভালো কাজ করছে তখন যদি আপনারা সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একবার দুইবার দেখে কিন্তু তাদের ফ্যামিলি সম্পর্কে বা তখন দেখা যায় নিজেদেরই ফ্যামিলির একটা অংশ হয়ে যায়, তখন তারা কি করছে বা কোথায় যাচ্ছে হয়তো জানার আগ্রহ থাকে, যেমন আমারও থাকে। কারণ আমিও অনেকের ব্লগ দেখি এবং আমারও কিন্তু অনেক আগ্রহ থাকে যে মানে ওই পরিবারটা বা ওই ফ্যামিলিটা বা ওই আপুটা কি করছে বা কোথায় যাচ্ছে, তখন আমিও কিন্তু তাদের ব্লগের আশায় থাকি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমি আশা করব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখানে আমার গাছে আমি আপনাদের আমার এক ব্লগে দেখিয়েছিলাম যে এখানে দুইটা জাম্বুরা হয়েছে, তো মোটামুটি এরা বড় হয়ে গিয়েছে। তো আসলে দুইটা একসাথে কাটলাম না, কারণ যদি এর ভেতরে মানে ওইভাবে বাতি না হয় বা কড়া থাকে তো আসলে খেতে কিন্তু ওইভাবে ভালো লাগবে না, এর জন্য একটাই কেটে নিলাম। তো এখন আমরা আসলে বাসায় চলে যাব, যেহেতু অনেকক্ষণ আমরা ছিলাম, এখন 5:30 কি 6:45 মতো হয়তো বা বাজে, আসলে এক্স্যাক্ট টাইমটা আমি জানি না, তারপরেও আমরা বাসায় চলে যাব। তো অনেকক্ষণ ছিলাম, আসলে গরমে কিন্তু সবাই মানে অতিষ্ঠ হয়ে গিয়েছি। তো এখন এটা কিন্তু পরদিন সকালের ভিডিও, যেটা আসলে কলা গাছের যে অংশটা আমি নিয়ে এসেছিলাম, তো রনি যেটা মানে কলা গাছ থেকে বের করছে তো আপনারা সবাই দেখছেন, তো সেটাই আম্মা রান্না করতে গেছিল। তো যখন সে রান্না করবে তখন আমি ভাবলাম যে একটু কীভাবে রান্না করে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু একই ভিডিওতে এটা মানে কোথা থেকে আনলাম সেটা কীভাবে মানে এটা নিয়ে আসলাম তো সেটা দেখিয়েছি, তো ভাবলাম যে এর সাথে এটা রান্নার কিছুটা অংশ আপনাদের সাথে দেখিয়ে দেই। তো এই যেভাবে এটা প্রথমে একটু ছিলে নিতে হয়, ছিলে এইভাবে কুচি কুচি করে আম্মা কেটে নিচ্ছে। তো আসলে এটা ডাল দিয়েও রান্না করে, চিংড়ি মাছ দিয়েও রান্না করে, যে যেভাবে খায়, তবে অনেক টেস্টি জিনিসটা। আপনারা কিন্তু যারা খান না তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, আর যারা খান তারা তো খানি। আর এটা যখন কাটবেন তখন কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, তো কষের জন্য কিন্তু এই জিনিসটা কালো হয়ে যায়। তো আসলে আমরা আজকে ডাল দিয়ে রান্না করছি না, যেহেতু ডালটা আসলে আগে রান্না করা হয়ে গিয়েছে, তো আজকে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে। আসলে নর্মাল চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু ভাজি করলে আমরা যা দেই তাই, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে একটু হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে প্রথমে চিংড়িটাকে কষিয়ে নিব, তারপরে ওই যে কলার ভেতরের অংশটা আসলে ওইটার কী নাম বলে আমি সঠিক জানি না, তো ওইটা কুচি করে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আসলে ঢেকে রান্না করব। আর এই চিংড়ি কষানোর সময় যতটুকু পানি দেওয়া হয়েছে এটুকু পানি দিতে হবে, তারপরে আর এর মধ্যে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না, কারণ পানি ইউজ করলে কিন্তু এটা একদম পানসে হয়ে যাবে, তখন আসলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো চিংড়িটা যখন কষানো হয়ে গিয়েছে তখন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করতে হবে। আসলে অনেকটা আলু ভাজির মতো চিংড়ি আসলে দিয়ে এটাকে ভাজি করছে, তো আসলে এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না।
তো আজকের ব্লগটা আসলে এতটুকুই। তো যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।